মোদীকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিলেন তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলোর নেতারা একইভাবে মোদীর আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট নরেন্দ্র আগমন ঠেকাতে আগামী মার্চ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি ও সমমনা ইসলামিক দলগুলোর সমন্বয়ক আব্দুর রফ ইউসুফি বলেন বাংলাদেশের স্বার্থবিরোধী মোদীকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না শুক্রবার ১৯ মার্চ জুমার নামাজের পর বাইদুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল থেকে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অন্য সব রাজনৈতিক দলের মতো উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে চাই ডিএমপির মাধ্যমে আওয়ামী লীগ সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্বাধীনতার সুবর্ণ অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে অনুষ্ঠানে বিদেশি অনেক অতিথি আসবেন তাদের আমরা স্বাগত জানাই কারণ এটা আমাদের মর্যাদার বিষয় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পানি দিয়ে মারে আবার পানি না দিয়েও মারে নরেন্দ্র মোদীর হাতে আমাদের ভারতের মুসলমানের রক্ত লেগে আছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের দশ দিনব্যাপী আয়োজনের সূচনা হয়েছে গত সতেরোই মার্চ জাতির জন্মদিনে ছাব্বিশে মার্চ স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে তার সমাপ্তি হবে প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও বাংলাদেশের এই উদ্যাপনের সঙ্গী হচ্ছেন আয়োজনের প্রথম দিন গত বুধবার জাতীয় প্যারেড অনুষ্ঠানে যোগ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এছাড়া নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি বাইশে মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং চব্বিশে মার্চ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাবিশে মার্চ স্বাধীনতা দিবসে ঢাকায় আসবেন এদিকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু করেছে প্রগতিশীল ছাত্রজোট কাটাবন হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে সেখানে অবস্থান নেওয়ার কথা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার উনিশে মার্চ এ বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভাস্কর্যের পাদদেশে আগে থেকেই ছাত্রলীগ অবস্থান নেওয়ায় সমাবেশস্থল পরিবর্তন করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলে জোটের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন এ সময় তারা ব্যাক মোদি গো ব্যাক ইন্ডিয়া ফ্যাসিবাদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কসাইদের আস্তানা জ্বালিয়ে দাও লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তিস্তার পানির ন্যায্য হিসাব দিতে হবে দিতে হবে ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতারা জানান তাদের কর্মসূচি বানচাল এবং হামলা করতেই ছাত্রলীগ রাজু ভাস্কর যে অবস্থান নিয়েছে তাই তারা টিএসসি থেকে কাটাবন হয়ে শাহবাগে অবস্থান নেবেন যে কোনো মূল্যে তারা কর্মসূচি চালিয়ে যাবেন শাহবাগ এলাকায় ছাত্রলীগ এবং পুলিশ অবস্থান নেওয়ায় প্রেস ক্লাবের দিকে যায় প্রগতিশীল ছাত্র ছাত্রজোটের বিক্ষোভ মিছিলটি এর আগে গতকাল বৃহস্পতিবার আঠেরো মার্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বিরোধী সমাবেশ করায় ঘোষণা দেয় প্রগতিশীল নয়টি ছাত্র সংগঠন একই দিনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সমাবেশ থেকে বাম সংগঠনগুলোর মোদী বিরোধী সমাবেশ প্রতিহতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস